হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। তো এখন কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, যাচ্ছি কোথায় যাচ্ছি আমি এখনও নিজেও জানি না, কারণ এটা সানডের ভিডিও। তো সানডেতে হঠাৎ হাজব্যান্ড বলল চলো, তো দেখো যাচ্ছি। তো এখানে এসেছি আমরা গুয়াহাটি ফ্যান্সি বাজারে, এখানে প্রচুর ভিড় হয়। তো সানডে সকাল থেকে বাজার বসে, তাই রাত হয়েছে বলে এখন অল্প হালকা, রোজই ভিড় হয়, রোজ বসে বাজারটা। তো দেখতেই পাচ্ছ সব কিছুই পাওয়া যায়, কাপড় চোপড় যা যা সব এভরিথিং আইটেম এখানে পাওয়া যায়, সবজি বলো ফল বলো ড্রেস জুতা সব। তো এখানে আমরা ঘুরঘুর ঘুরঘুর করছি, আমি জানি না হাজব্যান্ড কী নেবে, আমিও জিজ্ঞাসা করিনি হাজব্যান্ডকে, হাজব্যান্ড বললো ফ্যান্সি বাজার যাবো বাস। তো যাই হোক, সানডে বলে আমিও বের হয়ে গেছি হাজব্যান্ডের সঙ্গে। তো আমরা ফ্যান্সি বাজার থেকে দেখো এসে এখানে দাঁড়িয়ে আছি, কারণ ট্রেন যাচ্ছে, মেট্রো ট্রেনের গেট ফেলে রেখেছে, তার জন্য দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে পেট্রোলের, আমিও জানতাম না, হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছি, তাই হাজব্যান্ড বললো পেট্রোলের ট্রেন। তো আমরা ঘরে আবার এসে গেছি, দেখো ফ্যান্সি বাজার থেকে এনেছি একটা ডাইনিংয়ের ক্লথ, তো আগেরটা ফেটে গিয়েছিলো তাই এটা নিউ নিয়ে আসলাম। তো কেমন হয়েছে তোমরা বলো কমেন্টে। আর এটা নিয়েছি টিটিবেলের, এটা গোল্ডেন কালারের ডিজাইন করা আছে, আগেরও একটা আছে ওটা হলো সিলভার কালারের ডিজাইন করা। তো আগেরটা উঠিয়ে নিউটা লাগিয়েছি, তো নিউ নিউ জিনিস ইউজ করতে বেশ ভালোই লাগে, সবারই ভালো লাগে। তো আমিও নিউ এনে সাথে সাথেই লাগিয়ে দিয়েছি। আর দেখো এখানে আমাদের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছে হাজব্যান্ড। আর এটা হচ্ছে শার্ক ফিশ, এটা নিউ এনেছে, আর এই ফিশটা প্রচুর খায়, আমাকে দেখলেই শুধু খাওয়া লাগে। তো চলো, আমি আর আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো।